না, গরমে গরমে একেবার জানডা শেষ হয়ে যায় রে। হ্যাঁ, খুকার মার বাড়ি দেখছি রে, আমি তো ওই নদীর বাড়ি আসলে আগেই এই শীতে পাকা নিয়ে বাতাস করা শুরু করিয়ে দেয়। আর আজকে করো এ খুকা, হ্যাঁ খুকা, এ খুকা, হ্যাঁ খুকা, তোর মা কই? ইদির মার্কেটে গেছে। তোর বাড়ি থেকে ইদির মার্কেটে গেছে? দেখিছিস কত বড় খাটাসের খাটাস, তোর বাড়ি থেকে দুদির বাইসা বাড়ি থেকে তো ইদির মার্কেটে গেছে। ওই আমার ফোনটা নিয়ে আই দিন, আমার ফোনটা নিয়ে আই, আমি একটু কল ধরাবো। যা তোর মা রে ভাই, আজকে যা হয় একটা কিছু হয়ে যাবে, একটা কিছু আজকে হয়ে যাবে, না হয়ে কোনো উপায় নেই। আচ্ছা যাও খেলা করো গে, নাকি বসবা একে, বসবা বসু গেট বসু। কথা কইছি দে ছোট, ঠিক আছে? এই হ্যালো, এই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই আপনি মার্কেটে গেছাও কিভাবে? হ্যাঁ আমার কাছে আপনি জিজ্ঞেস করি যাও? হ্যাঁ আমার কাছে জিজ্ঞেস না করি মার্কেটে গেলে কিসের জন্য? ইদির বাজার করার জন্য। ভালো, খুব ভালো। এই যে দুদির বাচ্চা রেখে গেছে, হ্যাঁ এর কান্নাকাটি করলি আর শুভ খারাপ একটা কোনো কথা নেই, বার্তা নেই, টাকা করতে দিছাও। ওই তো আলমারির মধ্যে তো ঝাড়বা, আলমারির মধ্যে টাকা, ও তো ব্যাংক, আলমারি না ওইটা ব্যাংক, ওখানে ছুঁইছি টাকা নিয়েছে চলে গেছে। হ্যাঁ আর কি, আমি খুশিতে একেবারে, ও আমার যদি পাঞ্জাবি কিনি চাও, আমি খুশিতে একবার সুসো ধরিয়ে খাচ্ছি, আমি খুশিতে সুসো ধরিয়ে খাচ্ছি আমি। এই শুধু পাঞ্জাবি কিনিছিস কেন? একটু কাপড়ের কাপড় কিনে নিয়ে আসছানে, কাপড়ের কাপড় কিরাম লাগে? কাপড়ের কাপড় মানছি কি করে? কাপড়ের কাপড় গায়ে দিয়ে মানছি ঢোল বাজায় বেড়ায় না ড্যান্সও করে? কাপড়ের কাপড় পরিয়ে কব্বরে যাব, কব্বরে না আমার একান না, আপনারও কিনতে হবে। তার কারণ হইল আপনি যে মার্কেটে গিসাও, মার্কেটে তো করোনা ভাইরাসের অভাব নেই, হাজার হাজার করোনা ভাইরাসের আবেরাম করে বেড়াচ্ছে, আর ওখানে কত পদের কত দেশের কত জায়গার কত জাতের মানুষ আসছে, আর ওই এক কাপড় দেখে শুনে দেখে শুনেতে ভাব থুয়ে যাচ্ছে করোনা ভাইরাস লাগায় লাগাইয়ে। আর তুই যাইয়ে যখন ওই করোনা ভাইরাসের কাপড় কিনে আনছিস, তা তো তুই করোনার কাপড় কিনে আনছিস না, শুধু করোনা ভাইরাসও কিনে নিয়ে আসছিস। তা ওই যখন নিয়ে আসবি সাথে করিয়ে, আর রাত্রি যখন আমরা দুইজন এরম করে থাকবো, তখন আমারও করোনা ভাইরাস হবে, দুইজনে কেল্লা ফাতে, তা কবরে দেওয়া লাগবে, তা কাপড় লাগবে না। হ্যাঁ এই জন্যই লাগবে শোনা। হ্যাঁ তুমি একটু আদর যত্ন করিয়ে দুইটা কাফনের কাপড় নিয়ে আইসো, তোমার জন্য আর আমার জন্য। আর আমি যাই বাস রেডি করি গে, কবর রেডি করি গে, কানে মাটি দিতে হবে, ওসিয়াত করে দিই। ঈদের মার্কেটে না গেলে হয় না, না একটা ঈদ কি, ঈদ কি শেষ হয়ে যাচ্ছে না, আর ঈদ আসবে না। আর কদিন পরে কুরবানির ঈদ রয়েছে, আবার 11 মাস পরে রমজানের ঈদ আসবে, আবার কুরবানির ঈদ আসবে। ওরে আবুল হায়াতে বেশি থাকলে ঈদের অভাব আছে নাকি? কিন্তু তোর এই করোনা ভাইরাসের সময় মার্কেটে যাই, আর আমি দেখছি যে কোনো মহিলা বাড়ি থাকছে না, সব মহিলা সব মার্কেটে যাইয়ে জুটেছে, দোকান পাটে হাটে মাঠে বাজার ঘাটে মহিলা দিয়ে ভরা। পর্দা ফুসিদার তো কোনো বালাই নেই, পর্দা তো মেনটেন করিয়ে চলেই না। আর সাইয়ে ভিলেগের কথা কি বলবো, সাইয়ে ভিলেগের তো এখন রোগের প্রতি কোনো মহাব্বতই নেই, আর স্বামী এ তো ফোর সাবজেক্ট। আরে আবার কই তুরিবে গো, ওরে আবার আল্লাতে কলা দেখ দিয়ে পাখি, আবার যদি পাঞ্জাবি কিনি চাও, টুপি কিনি চাও, হ্যাঁ আবার যদি এক বোতল বিষ তেল কিনে নিয়ে আইসো, এক বোতল বিষ তেল আমি গায়ে মাপবো, মাথায় মেকিতে মাঠে কাজ করতে যাবো। তোমাদের হাড় মইলে মহিলা, হাড় মইলে উন পা জুড়ে একেবারে সংসারটা ধ্বংস করা, খোকা সংসারটা ধ্বংস করার জন্যই লেগেছে। হ্যাঁ ঈদের মার্কেটে গেছে, ঈদের মার্কেটে, এই আমি মাঠে কাজ করি ভুই পাইনে, আর তুমি ঈদের মার্কেট করি বেড়াচ্ছাও, তুমি করোনা ভাইরাস কিনে বেড়াচ্ছাও, তুমি কাপড়ের কাপড় কিনে যদি না নিয়ে আসিস,
তাহলে আজকে এসপার ওসপার নাই ট্যানাসফার হয়ে যাবে, যা হয় একটা কিছু হয়ে যাবে, ঠিক আছে? হয় তুই আত্মহত্যা খাবি নাই আমি আত্মহত্যা খাবো, দুইজনে দেখো একজন খাবো, যা হয় হবে। কপালটা খারাপ, কপালটা খারাপ, তোর মামাইতো বুনির বিয়ে করা ভালো ছিল আমার, তোর ওই যে খালাইতো বুন ছিল ও ও ভালো সংসার করছে। আচ্ছা রাখছি, ঠিক আছে। এবার বেশি বললি, তোর মা এসে দেখা দেবে যে এবার রান্দা বান্দা ছাড়িয়ে দিয়েছে, তখন আমি কাজ করি খাবার কি, তাই না? তোকে তাহলে আর কি গালাগাল দেবো? আচ্ছা তাহলে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আচ্ছা।